উৎকট গরমে দহিছে রাজ্যবাসী। চৌদিশে কেবল হাই ভল্টেজ, তার মাজতে ভয়ঙ্কর অঘটন। গরমের বাবে পাঠদানের সময়তে ঢলি পড়িল এগারোগী ছাত্র ছাত্রী। বিগত কেবাদিনো ধরে উৎকট গরমে দহিছে সমগ্র রাজ্য। পারাস্তম্ভ উঠিছে 37 ডিগ্রি সেলসিয়াসলৈ, কিন্তু এই গরম অনুভব হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াসর সমান। আকাশের যেন সূর্যদেবতায় জুড়িহে বরষিছে। প্রখর রোদত এক প্রকার ঘরের উলুয়াই কঠিন হয়ে পড়েছে জনসাধারণের। তার মাজতে গরমের পরিত্রাণ পাবলৈ গছর তলত যদি কোনোয়ে জিরণি লৈছে, আন কোনোয়ে আকো শীতল পনিয়ারে জোর পেলাইছে দেহ। গরমের ফলতে তেজপুরত ঢলি পড়িল কেবাজনো ছাত্র ছাত্রী। তেজপুর পৌরস্থিত শোণিতপুর জাতীয় বিদ্যালয়ত সংঘটিত হয় এই ঘটনাটো। গরম সহিব নোৱাৰি 11গৰাকী ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ইয়াৰে 10গৰাকী ছাত্রী আৰু এজন ছাত্র অসুস্থ। আটাইকে ততাতয়াক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। গরমের কারণে এনেকুৱা হঠাৎ যি গরম মানে দেখা গৈছে, সেইটো বিশেষকৈ স্কুলীয়া ছাত্র ছাত্রীর ক্ষেত্রে মানে তেনেকুৱা দেখা যায়। মানে পরিবেশটোতো মানে এটা ক্লাসত বহুত স্টুডেন্ট থাকে, তাত মানে মানুষের গরমটো বেশি থাকে, সেইকাৰণে বিশেষকৈ তাত মানে ই কৰিব লাগে। মানে আপনার এই পরিবেশটো মানে ঠান্ডা করবর কারণে এনি টাইম ফেন বা তেনেকুৱা ব্যবস্থা কৰিব লাগে, আৰু সময়মতে মানে টাইমে টাইমে পানিটো খাই থাকিব লাগে। আনহাতে কার্বি আলঙত গরমের বাবে বিদ্যালয় সমূহৰ কার্যসূচী আগবহাই দিয়া হৈছে। পুৱা 7:30 বজাৰ পৰাই বিদ্যালয় সমূহত আৰম্ভ হ'ব পাঠদান। গরমের পৰা পৰিত্ৰাণ পাবলৈ এতিয়া এজাক বৰষুণৰ অপেক্ষাত ৰৈছে মহানগৰবাসী। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।